again and again conversation with your favorite singer. Apre kothay bolchilam, apre gaan shunlam, wonderful, beautiful. But what I want to know is, apni onek gulo competition participate from the age of 10 when right. you're really young growing up at the competition অংশগ্রহণ করেছে. Tell me about the competition first. আমি অ্যাকচুয়ালি 7 বছর বয়স থেকে বিভিন্ন ধরনের কম্পিটিশন গুলোতে আমি পার্টিসিপেট করতাম বিকজ আমার মানে ইয়ে লক্ষ্যটা ছিল যে মানে যত বেশি কম্পিটিশনে আমি অ্যাটেন্ড করব পার্টিসিপেট করব তত বেশি আমার এক্সপিরিয়েন্স হবে তত বেশি আমি শিখব জানব জানার এবং শেখার তো শেখার তো শেষ নেই এখনো আরো অনেক শিখতে হবে অনেক জানতে হবে তো সে কারণে আমি বিভিন্ন ধরনের কম্পিটিশন গুলো যখনই আসতো লাইক সেরা কণ্ঠ ক্লোজ আপ ওয়ান এস ক্যাফে থ্রি ইন ওয়ান সবকিছুতেই আমি মানে অ্যাটেন্ড করতাম পার্টিসিপেট করেছিলাম কম্পিটিশন বিভিন্ন ধরনের কম্পিটিশন গানের কম্পিটিশনে তো অংশগ্রহণ করেছেনই উইচ ওয়াজ ফ্যান্টাস্টিক যেহেতু আপনি গানের লোক কিন্তু তার পাশাপাশি হাম এবং নাতের হ্যাঁ যেটা একটু আগে বলছিলাম প্রসেস কারণ গান হচ্ছে এক ধরনের প্রসেস হামনাথ ইজ টোটালি ডিফারেন্ট প্রসেস সো টেল মি লিটল আসলে ছোট কাল থেকে আমার কোরআন এবং হামনাথ এগুলোর প্রতিও আমার ভীষণ ফ্যাসিনেশন যেগুলো তো আর শো আপ করে করা যায় না নিজের ইনার একটা পিস আর কি আপনি কি গান করেন শো আপ করে যান না না গান তো শ্রোতারা শুনে বাট হামনাথ কেরা তো আজকাল দেখা যায় না খুব কমই বাট গান তো সবাই ভালোবাসে শুনে বাট আমি চেষ্টা করি যে হামনাথটাও সবার ভিতরে জাগিয়ে তোলার জন্য অলরেডি আমার অনেক ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস ওরা আসলেই বা কোথাও গেলেই আমার কাছ থেকে হামনাথও শুনতে চায় তো এটাও বেসিক্যালি আমি আমার বড় বোনকে অনুকরণ করেছি তো সেজন্য আমি সবসময় যেটা করতাম হুজুর বাসায় আসলে হুজুরকে নতুন নতুন হামনা শেখাতে বলতাম বা ছোটকালে তো দেখা যেত যে আপনার সিডি তো ছিল না অডিও ছিল অডিও ক্যাসেট ছিল তো আমি অডিও ক্যাসেটগুলো নিয়ে শুনতাম আর বেশিরভাগ সময় আমি নিজেই সুর দিতাম কারণ যেহেতু আপনার ফাদার এবং আপনার মা ওনারা আপনাকে ইন্সপায়ার করেছে গানের প্রতি আপনিও গান পছন্দ করেন গানে অংশগ্রহণ করেছেন কিন্তু হামনাথের প্রতি কারণ সেম সেম আম্মু এবং আমার বড় বোন সো গানটাই কেন আপনি বেছে নিলেন আমি তো দুটোটাই করি দুটোটাই করি বাট আমি খুব খুশি হব যদি এরকম হামনাথ করার প্ল্যাটফর্ম খুব বেশি থাকে তো যেটা হয় সাধারণত যে রমজান মাসে হামনাথের প্ল্যাটফর্মটা আমরা খুঁজে পাই তখন আমি কিন্তু করি হামনাথের প্ল্যাটফর্মে বাট সচরাচর তো আর সব জায়গায় হয় না রমজান মাসে আমি সে হামনাথ করার সুযোগ খুবই কম আপনাদের যদি রমজান মাসে হামনাথে মানে কোন হামনাথের যদি কোনো প্রোগ্রাম থাকে অবশ্যই আমি করব মোস্ট ডেফিনেটলি আমাদের প্রোডিউসার রবিন হায়দার খান এর সাথে আমি কথা বলবো আর ডেফিনেটলি যখনই প্রয়োজন হবে আমরা আপনার সাথে যোগাযোগ করব কিন্তু এখন উইল বি মাই প্লেজার আমাদের জন্য করব আপনি তো একটু আগে আমাকে বলতেছিলেন যে চট্টগ্রামের মেয়ে একটা চট্টগ্রামের গান শোনাতে তো চট্টগ্রামের মেয়ে যদিও তারপর আমি চাটগায় অত ভালো বলতে পারি না বাট আমি চেষ্টা করছি
আপনার চাকে গেছে বিশেষ করে एक्चुअली আমাদের ইউকে এর যারা মিউজিশিয়ান আমাদের অনেকই মিউজিশিয়ান আছে এখানে আমাদের মিউজিক ফ্যামিলি ইজ বিগ অনেক ছোট ছিল and it's growing now massively from every different community multicultural community and bishesh kore chatgay ek onekei achen jara tabla etar por octopere ebong guitar o achen if they were here tonight they would have loved you I love you as well because the song you're singing is fantastic thank you very much ami jara ekhane achen tarao they're loving it as well acha shomon bhai ami ektu shobai ke porichoy kore dite chaichi amader sathe achen ajke most dashing handsome boy shuman khan bhai ebong amader keyboard e achen amin bhai lovely brother amader acoustic guitar e ache ami bhai ebong amader octopete achen ridwan bhai rizwan sorry এবং আমাদের আজকে তবলায় আছেন আমাদের মোস্ট সিনিয়র সিনিয়র দাদা অজয় দাদা ওয়াও ওয়ান্ডারফুল আমার জব আপনি নিয়ে নিলেন ইনফরমেশন জানি না কি করব থ্যাঙ্ক ইউ হপফুলি আমাকে এখনো রাখবেন বাট আই ডোন্ট নো বাট থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এনিওয়ে থ্যাঙ্ক ইউ ভেরি কুইকলি আমি টাচ করতে চাই যে ইওর স্কুলিং ইওর এডুকেশন Did you study in Chittagong or did you study in Bangalore? Yeah, in Chittagong. Tell me about your schooling. Which school did you go to? আমি খুব মানে গর্বিত ফিল করি যে আমি চট্টগ্রামের সবচেয়ে স্বনামধন্য একটি স্কুল ডক্টর খাস্তগীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং ওখান থেকেই আমি ওই স্কুল থেকেই আমি আমার এসএসসি পাশ করেছি এবং এরপরে আমি আমার ইন্টারমিডিয়েট পাশ করেছি আমার আরেকটা ভালো কলেজ চট্টগ্রাম গভর্নমেন্ট উমেন্স কলেজ হ্যাঁ চিটং গভর্নমেন্ট উমেন্স কলেজ দেন আমি আপনার আমার বিএচএলআর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিট করেছি চিটংয়েরই প্রিমিয়ার ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এবং ফাইনালি আমি আমার মাস্টার্স এমবিএ কমপ্লিট করেছি ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ So much education. অনেক কথা বলবো তাই বলে একটা গানে চলে যেতাম শিওর অনেক তো করলাম একটু এবার নাচের গান করি না নাচের গান করবেন শিওর আমি শিওর যারাই আমাদের সাথে আছেন যারাই বাসায় বসে আমাদের অনুষ্ঠান দেখছেন যেখান থেকে দেখছেন প্লিজ ডু জয়েন আস আমাদের সাথে নাচবেন আজকে সিঙ্গার আপনাদের সবার প্রিয় দ্য ওয়ান এন্ড অনলি সঞ্জিরা নূর চাদর আমি রুনা ম্যামের আরেকটি গান করছি হ্যাঁ মধুদিনী লন্ডনে আসলাম
দিন তোর বাড়ি It's good, really nice. I loved it. কারণ আপনি যেভাবে ডান্স করেছেন, আমি শিওর আমাদের ভিউয়ার্স যারা আছেন, তাই লাগবে। এই গানটা আসলে মানে খুব এনজয় করার মতো আর এবং বসে থেকে গাওয়ার মতো না। আপনি কতটুকু এনজয় করেছেন? অনেক এনজয় করেছি। Well, we are delighted যে আজকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। Thank you very much. Obviously, আরো কথা হবে আরো ইনশাআল্লাহ আপনার সাথে। But it's time for us to go on break now. So, break it down again quickly. I mean, Janta Chachi, 2006, your NAS Cafe three in one. Tell me about NAS Cafe 3-in-1. It actually. আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, বিবিএ পড়ছি, প্রিমিয়ার ইউনিভার্সিটি বাংলাদেশ, তখন নেসক্যাফে 3-in-1 আনপ্লাগ কম্পিটিশন স্টার্ট হয়েছিল, অল ইউনিভার্সিটি স্টুডেন্ট অল ফ্রম বাংলাদেশ। সো এটার জাজ ছিল আমাদের সবচেয়ে প্রিয় আয়ুব বাচ্চু ভাই আলারবি এবং আমাদের নকিব খান ভাই রেনে স্যার, ওনারা জাজ ছিল। সো এইভাবে স্কুলটি স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল ইউনিভার্সিটির স্টুডেন্টদের থেকে মানে আমি হয়েছিলাম যে বাংলাদেশের চট্টগ্রামে সেকেন্ড। Wow, congratulations. Thank you so much. But when you come back. Dear viewers, Shatai Thakun will be back right after the break.